28টি ওষুধ কোম্পানি নীতিমালা অনুসরণ না করে নিম্নমানের ওষুধ প্রস্তুত করছে এমন অভিযোগ তদন্তে জাতীয় সংসদের স্পিকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। কমিটি প্রতিবেদন দেয় ওষুধ কোম্পানিগুলোর উৎপাদিত অ্যান্টিবায়োটিক, হরমোন ও ক্যান্সার প্রতিরোধক নিম্নমানের, এগুলো বন্ধের সুপারিশও করে কমিটি, কিন্তু তাদের সুপারিশ কোনো কাজে আসেনি। তাই হাইকোর্টে রিট করে একটি মানবাধিকার সংগঠন। রিটের শুনানি শেষে এগুলোর উৎপাদন ও সরবরাহ বন্ধে রুল দেন আদালত। আমরা এই ব্যাপারে আদেশের মধ্যে দিয়েছি, সেখানে হলো যে রেসপন্ডেন্ট 7 এবং 8 যারা নাকি আইজি এবং ডিজি র‍্যাব দুইজনকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই বন্ধ করার যে কার্যক্রম করবে সেখানে যেন তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হয়। এরপরেও যদি বন্ধ না হয়, রিপোর্ট আসে, আমরা তখন আদালতে ফার্দার এই ধরনের যে কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য আসার সুযোগ রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমিকু, এসটেক, বেঙ্গল টেকনো, বেনহাম, সেন্ট্রাল, ডিসেন্ট, ডক্টর টিমস, গ্লোবেক্স, গ্রিনল্যান্ড, ইনোভা, ম্যাক্স ড্রাগস, মেডিমেট ল্যাবরেটরিজ, মডার্ন, মিস্টিক, ন্যাশনাল ল্যাবরেটরিজ, অর্গ্যানিক হেলথকেয়ার, ওয়েস্টার, প্রিমিয়ার, প্রাইম, সীমা, হোয়াইট হর্স, মমতাজ, ইউনিক, ইউনাইটেড কেমিক্যালস, FNF এবং টেকনো ড্রাগসের ইউনিট 1, 2 ও 3। দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে স্বাস্থ্য সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ 5 জনকে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে পটুয়াখালীর বাউফলে থানার ভেতরে হাফিজুর রহমান বিজয় নামে এক যুবককে নির্যাতনের ঘটনায় সার্কেল ASP সাইফুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিজয়ের পরিবারকে নিরাপত্তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মাহমুদুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত জ্যোষ্ঠা বেগমের পিটিশন পড়ে সন্তুষ্ট হয়েছে যে পুলিশ কাস্টডিতে যেটা চরম মানবাধিকার লঙ্ঘন, আদালত শুধু ওই চ্যাপ্টারের উপর বেশি জোর দিচ্ছে যে সে যে হোক না কেন পুলিশ কাস্টডিতে মানুষ থাকবে নিরাপদ, সেফ এবং সিকিউর, সেখানে যদি ইলিগ্যাল টর্চার হয় সেটা তো বরদাস্ত করা যায় না, এই জন্য আদালত এটার উপর বেশি জোর দিয়েছে। আদালত নির্যাতনের ঘটনা তদন্ত করে 19 মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন। এছাড়া ASP সাইফুল ইসলাম ও বাউফল থানার OC আজম খান ফারুকীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। এদিকে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের ডিভিশন বেঞ্চ বান্দরবান জেলা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করেছেন। এছাড়া কেন দুটি কমিটি অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন। 4 সপ্তাহের মধ্যে আইন সচিব, মুক্তিযোদ্ধা সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।